Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার 2 বস্তুর তলীয় গতি। এই চ্যাপ্টারটা আপনাদের তিতাস পাবলিকেশনে পাবেন চ্যাপ্টার 4 এ, আর যাদের টুইন এবং সায়েন্স বি প্রকাশনী আছে তাদের চ্যাপ্টার 2 তে এটা আছে। এটা আমি পার্ট 15 নিয়ে আলোচনা করব। এখন আমরা যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোনো কেন্দ্র হতে একটি ধ্রুবক বলের অধীনে একটি কণা কি চলে, মানে একটা কেন্দ্র দেখি একটা বল কি ধ্রুবক বলের অধীনে কি করে চলে, কি একটা কণা চলে। আচ্ছা, ব্যাসার্ধ ভেক্টরের লম্ব দিক, এটা কি ব্যাসার্ধ ভেক্টরের লম্ব দিকে এবং প্রক্ষেপণ বিন্দু হতে কেন্দ্র পরিত হয়। প্রক্ষেপণ বিন্দুটা আপনারা এসএসসি তো পড়ে আসছেন, এরপর দেখবেন সংজ্ঞা আছে কেন্দ্র পরিত হয়, পতিত হয়ে অর্জিত বেগের সমান বেগে একে কি প্রক্ষেপণ করা হয়। তাহলে দেখা হচ্ছে এর পথের সমীকরণ এটা, তাহলে আগে এখানে পথের সমীকরণ এটাকে আমাদের বের করতে হবে। আগে ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমরা প্রথমে গতির সমীকরণ থেকে শুরু করছিলাম, কিন্তু এখানে দেখেন আমাদের কি বেগটা দেওয়া নাই, মানে বি স্কোয়ার বা বি এর মান এখানে কি দেওয়া নাই, তাহলে বি এর মানটা কি বের করতে হবে। আর যেহেতু আমাদের দেখেন প্রশ্ন দেওয়া আছে একটি ধ্রুবক বলের অধীনে কি করে একটি কণা কি চলে, মানে কণা দেয়া আছে, আর যে কণাটা দেয়া আছে এটা কি আমরা একটা ত্বরণ ধরে নিব। তাহলে আমরা যদি এখান থেকে ত্বরণের মাধ্যমে যে সাপটার একে যা ফরাইছিলাম আমি ত্বরণ বি ইন্টু ডিবি বাই ডি এক্স ত্বরণ অথবা কি ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার কি আমরা ত্বরণ দ্বারা প্রকাশ করি, তাহলে ত্বরণ মানে হচ্ছে তো বি ইন্টু ডিবি বাই ডি এক্স। আর এখানে আমাদের কি ধ্রুবক বলে যেটা ধরতে আছে এটা কি আমাদের দেন প্রশ্ন দেওয়া আছে কেন্দ্রে পরিচিত হয়, যদি আমরা কি জানি একটা একটা প্রক্ষেপ বিন্দু এটা হয় এটা যে কেন্দ্র যে উল্টা দিকে আসে তাহলে কি আমাদের কি ঋণাত্মক চিহ্ন হয়, এই জন্য আমরা নিচে কত মাইনাস মিউ, ধ্রুবক মান নিচে কত মিউ আমাদের বলছে কিন্তু ধ্রুবক বলে চলে, তাহলে একটা ধ্রুবক যেহেতু আমাদের কেন্দ্রের দিকে পরিচিত হয়েছে এই জন্য আমরা কি নিছি মাইনাস নিছি, যেহেতু এখানে আমরা ত্বরণ নিয়ে আলোচনা করতেছি এই জন্য আমরা কি করছি এখানে মাইনাস নিছি মাইনাস ওয়ান নিছি, কিন্তু এই চ্যাপ্টারের আগে যে দুই তিনটা ক্লাসে আলোচনা করছি তখন কিন্তু আমাদেরকে এখানে মাইনাস নেওয়ার প্রয়োজন হয়েছে না, যেহেতু আমরা ওইগুলো কিন্তু আমরা ত্বরণ নিয়ে আলোচনা করি নাই এই জন্য। এখন আমাদের বি ব্যাগটা যদি জিরো হয় তখন আমাদের কি হয় দূরত্বটা কী হয় এক সমান এ থাকে, আর যখন ব্যাগটা পূর্ণ হয়ে যায় মানে কেন্দ্রের দিকে আসে যায় তখন কি দূরত্বটা কী হয়ে যায় জিরো হয়ে যায়, মানে যখন দূরত্বটা এখানে মনে করো এখানে প্রক্ষেপবিন্দুতে আছে তখন দূরত্বটা কত এ, আর যখন কেন্দ্রের দিকে আসে যাবো তখন দূরত্বটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, এত সীমা কি সমাকলন করে পাই। আর এখানে তো দেন বি ডিবি আর মিউয়ের সাথে ডি এক্স গুণলে কি হয় মিউ ডি এক্সই হয়, যে তাহলে সীমা রয়েছে তো জিরো থেকে বি পর্যন্ত বি ডিবি, আর এখান থেকে দূরত্ব রয়েছে কত আমাদের দূরত্ব রয়েছে কত এ থেকে কত পর্যন্ত এ থেকে জিরো পর্যন্ত, যে এ থেকে কত জিরো মানে বিগুলো বির দিকে আর এক্সগুলো কি এক্সের দিকে আমরা কী করছি সীমাগুলো বসাইছি, তাহলে বি মানে হচ্ছে বিয়ের ইন্টিগ্রেশন করলে কী হয় বি স্কোয়ার বাই কত টু, আর লিমিট আছে জিরো আর বি মাইনাস বি, আর ইন্টিগ্রেশন ডি এক্স মানে কত এক্স লোয়ার লিমিট এ আফার লিমিট কত জিরো, তো এখান থেকে বসাই বি স্কোয়ার বাই টু সূত্রের মাইনাস জিরো স্কোয়ার বাই কত টু মাইনাস মিউ, জিরো বসালে জিরো আর এখানে যদি ই এ বসায় তাহলে কী হয় মাইনাস এ হয়, তো এখান থেকে আমরা থাকতে কত এ বি স্কোয়ার টুটা যদি এদিক দিয়ে গুণ করে দেয় তাহলে কী হয় টুটা এদিক দিয়ে আসে যায় মাইনাস এ মাইনাস এ প্লাস মিউ এ। এখন আমরা দেখেন এখানে বি স্কোয়ার মানটা পাইছি কারণ আমাদের কি অঙ্ক করতে গেলে আমার কি মানে বি লাগবে, এই জন্য আমরা কী করছি এই মানটা আমরা কি বের করেছি, আগে যদি আমরা দুই তিনটা অঙ্ক করছি তখন কিন্তু আমাদের বি এর মান দেওয়া ছিল। আচ্ছা, এখন গতির সমীকরণ আমরা কী জানি পি ইজ ইকুয়াল টু কত এ স্কোয়ার ইউ স্কোয়ার এটা, আর সাথে যে ত্বরণটা দেওয়া তাকে ত্বরণটা, আর এখানে আমরা ত্বরণ ধরে নিয়েছিলাম কত মাইনাস মিউ, এই জন্য আমরা এখানে দিছি কত মাইনাস মিউ দিছি, তাহলে এটা যদি আমরা ইউ স্কোয়ার দ্বারা বাক করি তাহলে এখানে থাকতেছে এ স্কোয়ার ইউ প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার দ্বারা বাক করলে তাহলে কি হবে মাইনাস মিউ, আর এখানে ইউ স্কোয়ার দ্বারা বাক করছি। এখন উভয় পক্ষে আমরা কী করবো টু ইন্টু ডি ইউ বাই ডি থিটা কী করবো আমরা গুণ করবো যাতে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি সহজে,
তাহলে আমরা কি করছি, উভয় পক্ষে আমরা টু এ স্কোয়ার দিলে ধ্রুবকই, তাহলে টু ইউ মানে টু ডি ওভার ডি থিটা হয়ে যায়, টু ডি ওভার ডি থিটা, টু ডি ওভার ডি থিটা কী করছি আমরা গুণ করছি, তো এ স্কোয়ার, তা এটা যে কত এটা কত মানে ইউ স্কোয়ারের অন্তরীকরণ করলে আমরা এটা পাবো, আবার এই এতটুকু অন্তরীকরণ করলে আমরা এ মানটাই পাবো, তার মানে কি এভাবে আমরা লিখতে পারি মাইনাস টু মিউ ইউ স্কোয়ার ডি ইউ বাই ডি থিটা আছে এটা রাখছি আমরা। এখন আমরা কী করবো, সমাকলন করবো, যে সমাকলন করলে আমরা কী জানি ইন এ স্কোয়ার তো আছেই, ইন্টিগ্রেশন এবং অন্তরে কাটা যায় তাই ইউ স্কোয়ার, আর ইন্টিগ্রেশন এবং অন্তরে করে কাটা যায় তাকে কত এটা, আর এটা এটার মানে হচ্ছে কত আমাদের বি স্কোয়ার, আর এখানে টু টু মিউ হচ্ছে কি ধ্রুবক রেখে দিলাম, আর এখানে দেখছি ওয়ান বাই ইউ স্কোয়ার, ওয়ান বাই ইউ স্কোয়ার আমরা মানে এ পক্ষে ইন্টিগ্রেশন করছি, এ পক্ষে তো ইন্টিগ্রেশন করতে হবে, তো মানে ওয়ান বাই ইউ স্কোয়ার লিখতে পারি কত, ইউ টু দেবো কত মাইনাস টু, আর এটার আমরা ইন্টিগ্রেশন করলে আমরা কি এটা পাবো, এদিকে মাইনাস আছে আর এদিকে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কী হয়েছে প্লাস হয়ে গেছে, তাহলে এটাই টু মিউটা তো এখানে লিখছি, আর এখানে আছে কত ওয়ান বাই, ওই যে ওয়ান বাই ইউ লিখছি, আর সমাকলন ধ্রুবক মানে ইন্টিগ্রেশন ধ্রুবক নিচ্ছি কত আমরা এ, মানে আগের অঙ্ক ডিজেকে বলবো ঠিক সেমভাবেই কিন্তু আমাদের আস্তে আছে। এখন আমরা কি জানি দূর আর সমান ওয়ান বাই ইউ, আর আর যেহেতু দূরত্ব আমরা এখানে এ দ্বারা প্রকাশ করছি, তাহলে মানে আর সমান ওয়ান বাই ইউ, আর এ এটা সমান কী লিখতে পারি আমরা এ লিখতে পারি, এ তো হলে এখানে তাহলে আমরা কী পাই ডি ইউ বাই ডি তিনটা সমান জিরো, মানে ইউটা যদি এদিক দিয়ে নেই তাহলে ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ, তো ইউটার অন্তরীকরণ করলে কী হয় ডি ইউ বাই ডি তিনটা, আর এটা ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে হয় জিরো, আর আমরা আগের পৃষ্ঠে আমাদের বি স্কোয়ার মান পাইছি কত এটা, আগের পৃষ্ঠে আমাদের বি স্কোয়ার মান পাইছি কত এটা, তাহলে আমরা এই মানগুলো আমরা কী করবো দুই নং সমীকরণে বসাবো, কারণ এখানে কি ধ্রুবক আছে এ আর ধ্রুবক এ স্কোয়ার, কারণ এগুলো রাখা যাবে না, কারণ ধ্রুবকগুলোর মান বসাতে হবে, তাহলে বি স্কোয়ার মান হচ্ছে কত টু মিউ, এই যে টু মিউ এ, আর এখানে এ স্কোয়ার আছে, আর ইউ স্কোয়ার মানে যে ইউ স্কোয়ার মানে ইউ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার, মানে এটা যে এদিক দিয়ে নিয়েছে তাহলে ইউ ইউ মানে হচ্ছে ওয়ান বাই এ, তাহলে ইউ স্কোয়ার মানে কত ওয়ান বাই এ স্কোয়ার, আর ডি ইউ বাই ডি তিটা মানে হচ্ছে জিরো, আর এদিকে আছে কত টু মিউ, ওয়ান বাই ইউ মানে হচ্ছে কত এ, ওয়ান বাই ইউ মানে হচ্ছে কত যে এ এখান থেকে আসছে, আর প্লাস এ টু মিউ এ এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার, তার মানে কি এখান থেকে আমাদের কি এ এবং এ স্কোয়ারের মানে এ এখান থেকে আমরা এ এর মানটা বের করবো, এ স্কোয়ার এই এটাই তো পাইছি আমরা যে টু মিউ বাই এ, তাহলে এখান থেকে আমরা কী করবো এ স্কোয়ার এবং যে এ স্কোয়ার এবং এ এর মান বার করবো, তাহলে এই মানগুলো বার করলে আমরা কী করবো এখানে বসাতে পারবো, এটা তো বললাম আপনাদের, তাহলে আমরা টু মিউ এ সমান আমরা এটা লিখতে পারি, এবার এটা সমান এটা, তাহলে টু মিউ এ এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার, এখান থেকে আমরা যদি এই যে এখান থেকে আমরা এ স্কোয়ারের মান বার করি তাহলে আমরা কী পাবো টু মিউ এ কিউব, এবার আমরা এ স্কোয়ারের মান পাইছি, এখন কার মান এর মান লাগবো, তাহলে আমরা কী লিখতে পারি টু মিউ এটার সমান এটা লিখতে পারি, মানে এটার সমান এটা, তো টু মিউ এ এখানেও আছে এটা, তো এটা যদি এদিক দিয়ে নিয়ে আসি তাহলে প্লাস এটা প্লাস আর এটা এদিক দিয়ে আসলে মাইনাস, প্লাসে মাইনাসে কার আগে থাকবো জিরো, তাহলে এর সমান কত পাইছি আমরা জিরো, তাহলে এ স্কোয়ার এবং এর মানগুলো আমরা কী করবো দুই নঙ্গে বসাবো, এটা হচ্ছে আপনাদের দুই নং সমীকরণ, যেখানে এ স্কোয়ারের মান এটা আমরা বসাইছি এবং এর মান বাসি কত জিরো, এ জিরো বসাইছি আমরা, এটা তো আছে, যদি এ মিউ আর এ মিউ কাটা এসে টু এ কিউব, টু এ কিউব যদি সমানের এদিক দিয়ে নিয়ে আসি, এ টুটা সবাই এদিক দিয়ে টু এ টু মিউ আছে এদিক দিয়ে টু মিউ আছে এটা কাটা, তো এ কিউবটা যদি সমানে এদিক দিয়ে নিয়ে আসি তাহলে কি এদিক দিয়ে আসলে কি বাগাকার হয়ে যায় যে এ কিউব, আর এখানে ইউ আছে ইউ এটা রাখলাম, ইউ স্কোয়ারটা সমান এদিক দিয়ে ফার করে দিলাম, তারপর এখান থেকে ফোর এ কিউব ইউ এ কিউব আমরা কী করছি লস আগুন নিছি, ইউ এ কিউব আমরা কী করছি লস আগুন নিছি, লস আগুন ক্যালকুলেশনটা করছি, এখান থেকে ডি ইউ বাই ডি তিনটা স্কোয়ারে উড়াই দিলে এদিক দিয়ে কী হয়ে যায় রুট হয়ে যায় যে রুট দিছি, তার মানে কি এটা উপরে রুট আছে রুট দিয়েছি, দেন এই যে ইউ ইউর উপরে রুট আছে ইউর উপরে রুট দিছি, আবার এ কিউবের উপরে কত আছে আমাদের রুট আছে, এ কিউবের উপরে কত আছে আমাদের রুট আছে, আর রুট এ কিউব তো আছে আর রুট 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 এর বদলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই টু লিখতে পারি, এই জন্য কী লিখছি আমরা ওয়ান বাই টু লিখছি, তাই ডি ইউ বাই ডি থিটা
d u by d theta উল্টা দিছি দেন d theta আসলে নিচে এনে গেছে উপরে তাহলে এদিকে মান যাবে উপরে এদিকে মান যাবে কত নিচে তো এখান থেকে আমরা কার মান লাগব d u ডা আলাদা করব আর d theta ডা কি করব আমরা আলাদা ভাবে লিখব তো এখান থেকে আমরা কি করছি দেন d theta আলাদা করছি d u ডা আলাদা করছি এখন আমাদের রুটের ভিতরে যদি কিছু মান থাকে তাহলে আমাদের হিসাবে সুবিধা তো আমরা কি করব যে এই এইটা ধরে নেব তো আমরা জেড স্কয়ার ধরে নেব এই এতটুকু ধরে নেব তো আমরা জেড স্কয়ার ধরে নেছি তো এখান থেকে যদি স্কয়ারে উঠে দিয়ে যায় শুধু জেড রাখতে চায় তাহলে এই দিক দিয়ে এ পাওয়ার হয়ে যাবো কি পাওয়ারটা কি বা এই যে টুটা কি পাওয়ার নিচে থ্রি নিচে হয়ে যাবো এ থ্রি নিচে এসে গেছে এই টুটা তো এ টু দেওয়া টু বাই থ্রি এখন এগুলো মানে এরা কী করো অন্তরীকরণ করবে এটা কোনো কিছু সাবেক কেন অন্ত কোনো কিছু সাপে কেন অন্তরীকরণ করবো যে তাহলে এ টু দেবা টু বাই থ্রি সে ধ্রুবক তো এটা যদি অন্তরীকরণ করবো থ্রি বাই টুটা সামনে আইব আর কি পাওয়ার কি এক করে কমবো মানে এক টু দেবার এনে সূত্র আর কত হবে ডি হইব আর জেটারে করলে কী হবে ডি জেট হবে মানে কারো কিছু সাপে কেউ অন্তরীকরণ করতেছি না তারপর এটা হচ্ছে ধ্রুবক রাখে দিলাম থ্রি বাই টু তো ই টু দেওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু ডি ইউ ডি জেড যে থ্রি বাই টু এ টু দেওয়ার থ্রি বাই টু রুট এ মাইনাস কত হাফ মানে হাফ সমান লিখতে হলে কত রুট তারপর আছে ডি ইউ ডি জেড তো এখান থেকে এ টু দেওয়ার টু বাই থ্রি রুট ইউ ডি ইউ এ থ্রি বাই টু এদিক দিয়ে নিয়ে যায় সমান এদিকে তাহলে কি টুটা চলে যাবো পুরো থ্রিটা কি নিচে এত দেন এতটুকু মান হচ্ছে কত টু বাই থ্রি ডিজেট সমকল ইন্টিগ্রেশন দিচ্ছি এতটুকু মান হচ্ছে কত টু টু বাই থ্রি ইয়ে টু বাই থ্রি ডিজেট যে টু বাই থ্রি ডিজেট আর রুট আছে রুট দিলাম ওয়ানে লিখতে পারি ওয়ান স্কোয়ার আর এতটুকু সমান ধরেছে লাগবো তো আমরা জেড স্কোয়ার এতটুকু সমান লিখছি কত জেড স্কোয়ার আর উভয় পক্ষে আমরা কী করছি ইন্টিগ্রেশন করছি টু বাই থ্রি এই এতটুকু সূত্র হচ্ছে সান ইন বাইস ওয়ান যে এক্স বলতে হচ্ছে এটা এক্স বাই এ বলতে হচ্ছে ওয়ান আর ইন্টিগ্রেশন ডি তিটা মানে তিটা আর সমাকলন ধ্রুবক নিলাম কত আমরা বি তো এদিকে আছে তিটা প্লাস বি টু বাই থ্রি সান ইন বাইস ওয়ান জেড মানে হচ্ছে কত জেড মানে হচ্ছে কত এটা জেড মানে হচ্ছে কত এটা মানটা বসাইছি এটা আমরা তিন নং সমীকরণ দিলাম এখন আর সমান আমরা কী জানি ওয়ান বাই ইউ তাহলে আর সমান আমরা কী লিখতে পারি আবার এও লিখতে পারি তখন আমরা কী লিখতে পারি তিনটা সমান জিরো মানে প্রক্ষেপণ বিন্দু তিনটা সমান কী হয় জিরো হয় তাহলে এখান থেকে আমাদের তিনটা মানে জিরো তাহলে বি থাকছে বি টু বাই থ্রি সাইন ইন বাইস ওয়ান এখান থেকে এ টু দু বার থ্রি বাই টু তো আছে তাহলে ইউ সমান আমরা কী লিখতে পারি ওয়ান বাই তাহলে ইউ টু ইউ টু দু বার থ্রি বাই টু মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই এ টু দু বার কত থ্রি বাই টু ওই যে এই সূত্র অনুসারে এই নিয়ম অনুসারে যে নিয়ম অনুসারে তাহলে উপরে তাকে এ টু দেওয়া থ্রি বাই টু নিচে তাকে এ টু দেওয়া থ্রি বাই টু তাই কারাগারি বলে তাকে কত ওয়ান টু বাই থ্রি সাইন ইন বাইস ওয়ান ওয়ান সাইন ইন বাইস ওয়ান ওয়ানের মান হচ্ছে কত ফাইভ বাই টু এখান থেকে এ টু আর এ টু কাটা তাকে কত আমাদের ফাইভ বাই টু তো বি এর মান পাচ্ছি কত ফাইভ বাই টু তো বি এর মানটা আমরা কী করবো তিন রঙে বসাবো তিন রঙে তিটা তো আছে বিয়ার মান ফাইভ বাই থ্রি আর এদিকে আছে গেল কত টু বাই থ্রি সাইন ইন বাইস ওয়ান এ টু দু পাওয়ার থ্রি বাই টু ই টু দু পাওয়ার থ্রি বাই টু এখান থেকে আমরা পাইতেছি টু বাই থ্রি সাইন ইন বাইস ওয়ান আর এখানে আমাদের এই যে এ কিউব লিখছি এ কিউব ই কিউব আর এখানে ওয়ান বাই টু ওয়ান বাই টু এইগুলো ওয়ান বাই টু এর পরিবর্তে আমরা কী লিখতে পারি রুট লিখতে পারি এ রুট দিছি একসাথে রুটগুলো দিছি তাহলে এদিকে থাকতেছে কত আমার সাইন ইন বাইস ওয়ান রুট এত এই মানটা যদি এদিক দিয়ে নিয়ে আসি তাহলে আমাকে থ্রিটা চলে যাবে উপরে আর টুটা যাবে নিচে যায় এটা আর এদিক দিয়ে আসে থ্রিটা প্লাস ফাইভ বাই থ্রি তাহলে আমাদের এত তো আছে সাইন ইন বাইস ওয়ান সমান এদিক দিয়ে নিয়ে আসে তাহলে কী হয়ে যায় সাইন এদিক দিয়ে আসলে হয়ে যায় সাইন আর থ্রি বাই টুরে যদি থ্রিটার সাথে গুণ করি তাহলে কী হয় থ্রি থ্রিটা বাই টু আর এখানে যদি এটার সাথে গুণ করি তাহলে কাটাকাটি করে থাকবো তো ফাইভ বাই কত টু থাকবো
এখানে 5 বাই 2 মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি মানে একটা তাহলে বেজুর যারা সাইন তাহলে কী হয়ে যায় কস হয়ে যায় আর আর আছে কত আমার তিটা যে তিটা বলতে হচ্ছে থ্রি তিটা বাই কত টু তাহলে উভয় পক্ষে এটা সমান এটা পাইছি আমরা তো উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কি রুট এর স্কয়ার আগে থাকতো সেটা আর বড় লাগে এখানে হবে কি স্কোয়ার হবে তাহলে কস স্কোয়ার থ্রি তিটা বাই কত টু তো এ কিউব ইউ মানে জানি কত আমরা ওয়ান বাই আর তাহলে ইউ কিউব মানে কত ওয়ান বাই আর কিউব আর এখানে দেখা যাচ্ছে কস স্কোয়ার থ্রি তিটা বাই কত টু তাহলে এখানে দেখা যাচ্ছে এ বাই আর তার উপরে আছে কিউব ওই যে কিউব আর এখানে দেখা যাচ্ছে কস স্কোয়ার থ্রি তিটা বাই কত টু এটাই আপনাদের প্রমাণ আসছিল এটাই হচ্ছে আপনাদের প্রমাণ।